এখন এই ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা কঠোর হতে চাই না, আমরা চাই যে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুক। প্রত্যেকটা লোক সে নিজে বুঝে, সে বলতেছে সে যে করোনা কিভাবে ছড়ায়, বাট সেই কাজটাই সে করতেছে, ফেসবুক ভাসিয়ে দেয়। একটু আমাদের এসি কোতোয়ালি স্যারের নেতৃত্বে আজকে আমরা এই পুরো এলাকায়, রাইফেল ক্লাব সহ এলাকায় অভিযান করলাম। আপনাদের সবার উদ্দেশ্যে স্যার কিছু কথা বলবে, একটু শুনুন। সম্মানিত ব্যবসায়ীবৃন্দদেরকে অনুরোধ জানাবো, আপনারা যদি ব্যবসা করতে চান, সরকারের যে নির্ধারিত যে কিছু শর্ত আছে, যে আদেশ আছে, নির্দেশ আছে, সেগুলো মেনে, স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করতে হবে। আর সরকারের যে নির্দেশনা আপনারা কোনোটাই না মেনে নিজেদের ইচ্ছা মতো ব্যবসা করতে চান, এভাবে ব্যবসা করলে হবে না। আপনারা যদি এভাবে ব্যবসা করেন, আমরা কিন্তু আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। যারা ব্যবসায়ী এবং যারা ক্রেতা, আমি সবার কাছে অনুরোধ জানাবো, আপনারা স্বাস্থ্যবিধি মেনে, স্বাস্থ্য সুরক্ষা রেখে আপনারা ব্যবসা করবেন, কিনবেন, বিক্রি করবেন। ধন্যবাদ। প্রিয় চট্টলবাসী, আমরা আর কত করব বলেন, আমরা সেই মাইকিং থেকে শুরু করছি। এই মহানগরী এখন একটা মৃত্যুকূপে পরিণত হয়েছে। আজ পর্যন্ত প্রায়, গতকালকেও প্রায় শতাধিক এই চট্টগ্রামে করোনা পজিটিভ রোগী পাওয়া গেছে। সবাই জানে বুঝে, কিন্তু কেউ পালন করতে চায় না, সবাই অন্যেরটা বলে, সবাই রাস্তাঘাটে ফেসবুক ভাসিয়ে দেয়। কিন্তু আজ এই আমরা এই এলাকায় চট্টগ্রাম, শত শত মানুষ বাইরে বের হয়ে আসছে, তারা ফর নাথিং দোকান খুলে বাইরে পণ্য সাজিয়ে রেখে এই রোগকে মহামার আকারে ছাড়িয়ে দিচ্ছে। প্লিজ আপনারা ঘরে থাকুন, নিরাপদ থাকুন, আপনারা সতর্ক থাকলে আমরা জিতব, এই দেশ জিতে যাবে। আমরা দেখেন আমাদের কি মৃত্যুর ঝুঁকি নাই, আমরা মৃত্যুর ঝুঁকি নিয়ে এই মুহূর্তে এই রাস্তায় বাইরে আমরা ঘুরছি। আপনাদের শেষবারের মতন অনুরোধ করছি, আমাদের কঠোর হতে বাধ্য করবেন না। আমরা কিন্তু আগামীকাল থেকে বলছি অত্যন্ত বেশি কঠোর হয়ে আইনের যথাযথ প্রয়োগে যাব। আপনি স্প্রে আপনার দাগ কই, আপনার এইখানে থার্মাল আছে, আপনি কোনো আপনি কেন দোকান খুলছেন? আপনি বন্ধ করে দিচ্ছেন, আপনি দেশের নিয়ম জানেন না, সরকার কি কি সরকার খুলতে করছে, বন্ধ করেন এখানে, এখনই করবেন, এখনই দ্রুত স্বাস্থ্যবিধি কি কি বলছে, গভর্নমেন্ট কি কি সত্যি দোকান খুলবে আমাকে বলেন, আপনারা বলেন। আপনার যে কাস্টমার যাচ্ছে তার টেম্পারেচার মাপতেছেন, বাড়ি কোথায়? আজকে বাইরে আসছেন কেন? এটা পাঠা ঠিক করছে, করোনা কিভাবে আপনার দোকান বন্ধ রাখছেন কেন? আপনার যে জুতার দোকান, এই দোকানটা বন্ধ রাখছেন কেন? দোকান বন্ধ রাখছেন কি করোনা যাতে না ছড়ায়, তাই এখন করোনা কি আপনার দোকানের ভিতরে বসে আসছে? তাহলে আপনি এখানে আসছেন কেন? যে করোনা এখানে ছড়ায় আপনার হ্যান্ড গ্লোভস আছে,
দেখেন সবার কার্যকলাপ, সে নিজের দোকান বন্ধ রাখছে যে ওইখানে করোনা ছড়ায়, আর সে এই দোকানে আসছে যে এখানে করোনা ছড়ায় না।